এক অবলা মায়ের গল্প। সকালে ব্যক্তিগত কাজে হাসপাতালে গিয়েছিলাম। ভিতরে প্রবেশ করতেই দেখি এক বৃদ্ধা মা লতাপাতা ও বিভিন্ন কুড়ানো জিনিসপত্র নিয়ে বসে আছে। তার সামনে দিয়ে রোগীরা হেঁটে যাচ্ছেন, তারা ভাবছেন তিনি বোধহয় কবিরাজি চিকিৎসা দিচ্ছেন, কিন্তু আসলে তা না, তিনি এক পাগল অবলা, আর তাকে দেখার জন্য উৎসুক জনতা আও ভিড় করছে। অবাক হলাম অবলার কাণ্ড দেখে। ভাবলাম কংক্রিটের দেয়ালে যেভাবে চাপা পড়ে যায় সকালের সোনা রোদ, সেভাবেই চাপা পড়ে থাকে অভাবী অসহায় নিরন্ন মানুষের হাহাকার। এই ইটকাঠ পাথরের শহরে বিত্তশালীদের বিলাসী জীবনের ঝলকানিতে যেমন চোখ ভাজিয়ে যায়, তেমনি নিরন্ন ছন্দিমূলদের অসহায় জীবনের করুণ কাহিনী ছুতন্ত মা মুশকে থমকে দাঁড়াতে বাধ্য করে। অনেক সময় হয়তো পেছনে তাকানোর ফুরসতটুকুও মেলে না, কিন্তু চোখে আটকে থাকে এমন কিছু দৃশ্যপট যা আপনাকে বারবার ভাবতে বাধ্য করবে জীবনের মানে কি, বিলাসের ঝলকানি কি জীবন, নাকি দুর্বল হাতের অশ্রুসজল চোখের অসহায় লড়াইটাই জীবন। এভাবেই চলে এই মায়ের জীবন প্রতিনিয়ত। নয় না তার কেউ খবর, কে জানে কোন সন্তানের সেই মাঝে মা 10 মাস 10 দিন সন্তানকে গর্ভে ধারণ করেছিল, সে সন্তান কি পায় না আজও মায়ের কান্না শুনতে, জিৎকার সন্তানদেরকে যে সন্তান মাকে এমন পরিস্থিতিতে ফেলে রেখেছে। আমাদের সকলের উচিত মাকে ভালোবাসা এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন নতুন নতুন খবরের জন্য। আসসালামু আলাইকুম।